বাড়িতে না থাকার সুযোগে বাড়ির জানলা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস চুরি। বাড়িতে না থাকার সুযোগে বাড়ির জানলা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা গ্রিন পল্লী এলাকায়। গৃহকর্ত্রীর অভিযোগ, বাড়ি ফাঁকা ছিল। বাড়ির সকলে পাশে এক আত্মীয়ের বাড়িতে শ্মশান যাত্রার কাজে গিয়েছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির একটি জানলা ভেঙে দুষ্কৃতী ভেতরে ঢুকে সোনার গহনা, কাঁসার থালাবাসন ও এটিএম কার্ড সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। ঘটনায় খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। এখানেই এসে কাকিমা অসুস্থ হয়ে গেল, নিজের সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলাম, কাকিমা মারা গেল। ওখানেই আমরা সবাই বসে আছি। এই সকালে এখন এসে দেখছি আলমারি সমস্ত ভেঙে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে, সোনার জিনিস, কাঁসা পিতল, এমনকি আমার বইয়ের এটিএমটা শুদ্ধ নিয়ে চলে গেছে। জানলা ভেঙে ঢুকেছে। পুলিশকে জানাইছে? হ্যাঁ, আমার চলে গেছে। আপনার নাম কি? আলমারি চেরা সকল দিয়ে চেরা আছে, ভেঙে নিয়ে পুরো চুরিপুরি হয়ে একদম সত্যনাথ আলমারি ফালমারি সব ভেঙে ভেঙে একদম সোনা জানা যা যা ছিল, টাকা পয়সা ছিল আলমারিতে, সেটাও নিয়ে চলে গেছে। প্রায় মোটামুটি 60-70 হাজার টাকা মতো ছিল ঘরে মোটামুটি। তোমার নাম বলো? আমার নাম বাপ্পা ব্যানার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।